মোদি তো মোদি না, দিদি কোনোদিন মোদি হতে পারবেন না। গত 19 সালেও তারা বলেছিলেন 42টা পাবেন, মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, হয়ে গেছেন। একই কনফিডেন্টে বলছেন একই রেজাল্ট হবে, 12টা সিট কমবে আরও। মমতা ব্যানার্জি হচ্ছেন সেই নেত্রী যিনি কোর্টে যখন তার পক্ষে রায় যায় তখন হাইকোর্টকে ধন্যবাদ দেন, কোর্টকে কোর্ট ঠিক আছে। যেই বিপক্ষে যাবে তখন কোর্টকে মানেন না, কোর্টকে তিনি সমালোচনা করেন। ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে এইভাবে কোনো নেত্রী বলতে পারেন না, সংবিধান সে অনুমতি দেয়নি। কিন্তু বাঁচার রাস্তা নেই, যাদেরকে সুবিধা পাই দেবেন বলে সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি আর কথায় কথায় বলেন সুপ্রিম কোর্ট যাব। মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না, অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না, প্রধানমন্ত্রী আসবেন হেলিপ্যাড হবে, এত নতুন কী আছে আর। ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো, স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো, এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে, রিপেয়ারিং হয় না সব জায়গায়, যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে, খালি পয়সা কামায়, এসব ড্রামা হচ্ছে। মহিলাদের সঙ্গে টিএমসি যে ব্যবহার করেছে, যেমন তার জেলা সভাপতি বলছে লজ্জা করছে ভোট চাইতে, ওনার লজ্জা করছে লোকের কাছে যেতে। 4 তারিখ গেলে সব জবাব পেয়ে যাবেন, যে যা বলেছেন মানুষ সব কিছু জবাব দেবে। তদন্ত তো চলছে, সবাই তলব হবে ইলেকশনের পরে, আরও তাড়াতাড়ি ডাক পাবেন, তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন, অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে 4 তারিখের পরে, তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন। আমফানের মতো 20,000 কোটি টাকা কতবারও তো সার্ভে হয়েছিল, তারপরে দেখা গেলো টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল। সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আনন্দতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু কাছে। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।